যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার গুণ গান গাহে খোদা আল্লাহ তাআলা, কবি ও কবি গাথে শত সুরের মালা। যার গুণ গান গাহে খোদা আল্লাহ তাআলা, কবি ও কবি গাথে শত সুরের মালা। যার জন্য পাগল হয়ে, যার জন্য পাগল হয়ে কেঁদে যে বেড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ, নবীর দরবারে গিয়ে আছে আমি উপস্থিত। ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর দরজা খুলে বের হইলেন। কি ব্যাপার, কে তুমি? বলে, হুজুর আমি একজন ভক্ত, আমি আপনার কাছে আসছি। কি, কিসের জন্য আসছো? ও পয়গম্বর, আমি বড় গুনাগার, আমার থেকে বড় গুনাগার কেউ নাই, আমার তওবা করায়া দেন। আল্লাহর পয়গম্বর কে, যুবক তুমি তওবা করো, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। যুবক কান্দে আর কয়, ও পয়গম্বর, আমি এত বড় গুনাগার, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কে, যুবক রে, আল্লাহ তাআলা ক্ষমা করবে, তুমি তওবা করো। যুবক চোখের পানি ঝরে কান্দে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে এত বড় 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 গুনার সাগরের মালিক আছে, আপনি কি তার পম্পাকে ধারণা রাখেন? কহা, ধারণা রাখি, তবে কি গুনার কথা তুমি বলতে চাও? ও পয়গম্বর, আপনি কি জানেন এই মক্কার জমিনের ভিতরে কাপন চুরি হয়, মৃত মানুষের কাপন চুরি করে, এই কাপন চুরি হয় এই খবর আপনার কাছে আসেনি? কাহা আছে কাপন চুরি করে? এবার এই লোক ডাক দিয়া কাহ, ও পয়গম্বর, তাই কাপন যে ব্যক্তি চুরি করে সেই ব্যক্তির সম্পর্কে আপনি কিছু বলতে পারেননি? পয়গম্বর চোখের পানি ছেড়ে ফেলে, যুবক রে, মানুষ মরার পর কোটি কোটি টাকার সম্পদ বাড়ি গেলি সব থেকে যায়, তিন টুকরা কাপড় নিয়ে খবরে যায়, এইরকম কাজও কি মানুষ করতে পারে?
যুবক আমার দ্বারে এই কাজটা ভালো লাগে না, কারণ তিন টুকরো কাপড় নিয়ে যায় দুনিয়া থেকে রওনার পথে তার লজ্জার স্থানকে এই কাপড়ের মাধ্যমে ঢেকে দেওয়া হয়। দুনিয়ার জমিনে কি আর কোনো কাজ নাই? যেই কাপড় ছাড়া এই কাজ করে আমি পয়গম্বর তারে পাইলে অন্য কাজের সিদ্ধান্ত দিতাম। যুবক চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমি সেই যুবক, মক্কার জমিনের যত কাপড় চুরি হয়েছে আমি করেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক রে আর কি কোনো কাজ পাও নাই? কাজের তো কোনো অভাব নাই, কেন এই কাজ তুমি করতে গেলা? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমারে তওবা করায় দেন, আমি তওবা করতে চাই, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক তুমি তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। তওবা করে কিন্তু নিজের মনের ভিতরে প্রশান্তি পায় না, শান্তি লাগে না। ও পয়গম্বর মনের ভিতরে শান্তি পাই না, আমার তওবা আল্লাহর কাছে কবুল হয় নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক কেন মনের ভিতরে শান্তি পাও না, প্রশান্তি আসে না, বল আমাকে। এবার যুবক ডাক দিয়ে কয়, ও পয়গম্বর শুধু কাপন চুরি নয়, এর থেকেও বড় গুণা আমার আমল নামায় আস। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক কি এমন গুণা করছো, বল আমাকে বল। যুবক কেঁদে কেঁদে বলে, ও পয়গম্বর গত 2-3 বছর পর্যন্ত মক্কার জমিনে কোনো মানুষ মরে না, আমি কাপন চুরি করতে পারি না, ব্যবসাও ভালো চলে না। ও পয়গম্বর গত 1 দিন আগে আমি শুনতে পাইলাম এই পাশেই একটা মহিলা মারা গেছে, বড় সুন্দরী মহিলা। আমি এই সুন্দরী মহিলার কথা শুনিয়া বাড়িতে আসলাম, আসিয়া মহিলার জানাজাও আমি পড়লাম, কোথায় রাখছে, তাকে দাপন করেছে সেই জায়গাও আমি দেখলাম। রাতের গভীরে কাপন চুরি করার জন্য আমি চলে আসলাম, আসিয়া আস্তে আস্তে করে কবর খুঁড়লাম। এই কবর খুঁড়ার পর আমি যখন কবরের ভিতরে নামলাম কাপন চুরি করার জন্য, মহিলার গায়ের থেকে টান দিয়ে যখন কাপড়টাকে আমি খুলে ফেললাম, কে যেন আমার ভিতর থেকে বলতেছে, যুবক রে সারা জীবন গুনা করো নাই, সারা জীবন শুধু কাপন চুরি করেছো, কাপন চুরি করেছো। এত সুন্দরী মহিলা জীবনে চোখে দেখছো কিনা একটু তাকাইয়া দেখ, এই মহিলারে তোর কাছে কেমন লাগে? আমার ভিতর থেকে কে যেন বলে, যুবক একটাবার দেখে যা। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে মহিলার চেহারার দিকে বাতি জ্বালায়া দেখলাম, এত সুন্দরী মহিলা আমার নিজের নজরে আর কখনো পড়ে নাই। চিন্তা করলাম কি করা যায়, ভিতর থেকে বলতেছে, যুবক তুই এই মহিলার সাথে অন্যায় কর, গুনাহ কর, গুনাহ গুনাহ গুনাহ। এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই মহিলার সঙ্গে আমি গুনাহ করলাম। ও পয়গম্বর গুনার কাজ শেষ করে আমি যখন কবরের থেকে লাফ দিয়ে উঠলাম, পিছন থেকে এই মহিলা আমাকে কেমন যেন ডাক দিয়া বলতেছে, যুবক রে আমার হাল পরিজন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনেরা মিলে আমাকে কত সুন্দর করে পবিত্র বানাইয়া দাপন করে দিল। ও যুবক তুই আমার নাপাক বানাইয়া কেয়ামতের ময়দানে উঠাইবি রে, তোর কারণে আমার উঠা লাগবে, আমি দোয়া করি আল্লাহ যেন তোরে কোনোদিন ক্ষমা না করে। যখন এই কথা আমি শুনলাম আমার মনের ভিতরে আগুন জ্বালিয়ে দিছে, আমার ছেলে মেয়ে কিছু ভালো লাগে না, আমার খানা পিনা কিছু ভালো লাগে না, দুনিয়ায় কিছু ভালো লাগে না, যত ভালো আছে সব আমার কাছে ব্যর্থ মনে হয় পয়গম্বর। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে বলে, যুবক রে এমন গুনার কাজ মানুষ কি কখনো করে? হায় হায়, এটা তো নবীর জমানার কথা, বর্তমান আমাদের দেশে আমাদের জমানায় যে অবস্থা হইতেছে, একমাত্র আল্লাহ তাআলা বরকতি বান্দাদের উসিলা দিয়া, আল্লাহর ওলিদের উসিলা দিয়া আমাদেরকে টিকাইয়া রাখছে। নাইলে খবর নিয়ে দেখেন ভাইরাল হয়ে গেছে,
চট্টগ্রাম মর্গের ভিতরে লাশের সাথে জেনা, হায় হায় ঢাকা ঢাকা মেডিকেল কলেজের ভিতরে লাশের সাথে জেনা, কি ব্যাপার কি ব্যাপার? ডাক্তাররা দেখে লোকটা ফাঁসি দিয়ে মারা গেছে, ডাক্তাররা দেখে আত্মহত্যা করে মারা গেছে, কিন্তু জেনার আলামত পাওয়া গেল কোথার থেকে? যখন যারা মর্গে যারা অপারেশন করে যারা লাশ কাটে তাদেরকে নিয়ে রিমান্ডে দেওয়া হয়, তাদের মুখের থেকে জবানবন্দি নেওয়া হয়, তারা বলে একটা নয় দুইটা নয়। যখন সুন্দরী মহিলাদেরকে আমরা সুন্দরী মহিলাদেরকে আমরা যখন পোস্টমর্টম করতে যাই, গায়ের থেকে যখন কাপড়টারে সরায় ফেলি, নিজেদের মেন্টাল ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, সেন্স ঠিক থাকে না, উড়িয়া যায়, তখন তাদের সঙ্গে আমরা জেনা করি একটা নয় একটা নয়, একাধিক একাধিক কোনো গণনা নাই। এটা বর্তমান কথা। তারপরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। এই দেশের ভিতরে মানুষ কত ইস্যু নিয়ে কথা বলে, এই রকমের ইস্যু নিয়ে কখনো কথা বলে না। যদি বলতো, এদের যদি সঠিক শাস্তি হইতো, এদের উত্তম শাস্তি দিলে দেশের ভিতরে আর কোন গুনার কাজ থাকতো? আল্লাহর পয়গম্বর যুবকে বললে, যুবক তোমারে মাওলায় ক্ষমা করবে কিনা আমার জানা নাই, তুমি এখান থেকে চলে যাও, সরে যাও, যাও যাও, আমি পয়গম্বর তোমার জন্য আর দোয়া করতে পারবো না, আমি এ কথা জানি না আমার মাওলায় তোমারে ক্ষমা করবে কিনা। যুবক চোখের পানি ছেড়ে বল, আল্লাহ দুনিয়ায় যদি আপনার পয়গম্বর তারা দেয়, দুনিয়ায় তো আর কোনো জায়গা নাই। পয়গম্বরকে ডাক দিয়ে কাহো, পয়গম্বর আপনি যদি আমাকে তাড়ায় দেন, আপনি যদি আমাকে সরায় দেন, ও পয়গম্বর আর কোথায় যাবো, কার কাছে যাবো, কার মাধ্যমে ক্ষমা চাইব? আল্লাহর পয়গম্বর বলে, যুবক দূর হ, এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও। যুবক পয়গম্বরের দরবার ছেড়ে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন, দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, দুনিয়ার নাচনে আমার কিছু ভালো লাগে না, পাহাড়ের চূড়ায় যাইয়া চোখের পানি সেরে কাঁদে আর ঘোরে আর ঘোরে আর বলে, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, এই অবস্থা আমি মইরা গেলে আমার তো জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমি ভয় করি, আপনার জাহান্নামকে ভয় করি, কুলচিরাতকে ভয় করি, হাসরকে ভয় করি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কান্দে কান্দে গাছের পাতা সাতা খাইয়া দুনিয়ার জমিনে বেঁচে আছে, 40 দিন ওভার হয়ে গেছে, শরীরটা কঙ্কল হয়ে গেছে, কবরের ভয় মাথার মধ্যে, আল্লাহ তাআলার শাস্তির ভয় মাথার মধ্যে, হায় হায় আমি কি গুনাহ করলাম, এমন কি হয়ে গেল, আমার অজান্তে হয়ে গেল, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমি বড় গুনাহ করে ফেলেছি, এমনও এই রকম গুনাহগার আছে না নাই? অভাব নাই, ঘরে ঘরে গুনাহ চলে, ঘরে ঘরে আছে না নাই? ঘরে ঘরে গুনাহ চলে, একমাত্র বেপর্দার কারণ কি বলেন? হ্যাঁ, ঘরের ভিতরে বেপর্দার কারণ। পর্দা কিন্তু কয়েক রকম আছে, পোশাকের পর্দা আছে না নাই, মানুষের পর্দা আছে, মহিলাদের পর্দা আছে, পুরুষের পর্দা আছে, পোশাকের পর্দা আছে। আমি কয়েকদিন আগে পটুয়াখালীর থেকে আসতেছি, পটুয়াখালীর থেকে আসার পথে আমাদের এদিকেও কিন্তু অহরহর আছে, এটা মহিলারা কাপড় রোদ দিছে, লাল কাপড়, নীল কাপড়, সাদা কাপড়, হলুদ কাপড়, সুন্দর সুন্দর পায়জামা, জামা পায়জামা ওর না, এই এই পোশাকের মধ্যে আকর্ষণ আছে না নাই? হ্যাঁ, মহিলাদের পোশাকের মধ্যে আকর্ষণ আছে না নাই? যখন এই পোশাকের দিকে তাকাইবে, যুবকের অন্তরের ভিতরে যদি, যুবকের মনের ভিতরে যদি যৌনতা থাকে, পুরুষত্ব থাকে, এই যুবক চিন্তা করবে এই পোশাকের মালিককে সে না জানি কত সুন্দর, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমল নামায় কিন্তু জিনার গুণা লেখা হবে। মা বোনেরা সাবধান, কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে, আপনি আপনার আমল নামায় দেখতে পাবেন অসংখ্য জেনার গুনাহ। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ গো এত জিনা তো আমি করিনি, আমার স্বামী তো আমাকে ব্যবহার করেছে, আর তো কেউ করলো না, ও মা
তখন আল্লাহ তাআলা বলবে, ও মহিলা, তোমার নিজের গুনাহ তুমি নিজে দেখতে থাকো, কেমনে গুনাহ হয়েছে, কেমনে গুনাহ হয়েছে। বর্তমান গবেষকরা বলে যে দেখাবে আল্লাহ তাআলা, কারণ দুনিয়ার জমিনে সব কিছু এখন ভিডিও ভাইরাল হয় কি হয় না, সব কিছু দেখা হয় কি হয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখা দিবে কুদরতি ক্যামেরার মাধ্যমে। দেখবে যে ওই সময় নিজের পোশাক, নিজের পায়জামা, নিজের মেক্সি, নিজের কাপড় ওড়না কোথায় রোদ দিয়েছিল। এক যুবক তাকায় তাকায় ওই ওই পোশাকগুলি দেখতেছে, দেখিয়া দেখিয়া নিজে নিজে কল্পনা করতেছে, এই মহিলা জানি কত সুন্দর, তার পোশাকটা যে এত সুন্দর, এ কারণে গুনাহ লেখা হয়েছে। মা গো, আপনি চুল মেলা দিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন, বাড়ির ভিতরে দাঁড়াইছিলেন, বেপর্দায় আপনার দিকে তাকায় যুবক গুনাহ করে ফেলেছে, আপনার দিকে তাকায় তাকায় নিজে ধারণা করেছে এতে জেনার গুনাহ হয়ে গেছে। আপনাকে সচেতন হওয়া লাগবে, আপনার কাপড় চোপড় আপনার হেফাজত করা লাগবে, মা বোনদের কাপড় চোপড় ঘরের মধ্যে রোদ দিবেন, ঘরের মধ্যে শুকাবেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, যুবক কান্দে পাহাড়ের চূড়ায় কান্দে, 40 দিন ওভার হয়ে গেছে, যুবক আল্লাহর পয়গম্বরের কাছে রওনা দিছে, যাই আবার হুজুরের কাছে যাই। আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া কয়, ও হুজুর, ও পয়গম্বর, আপনি আমাকে তওবা করায়া দেন, আপনি আমাকে তওবা করায়া দেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর ডাক দেখ, ও যুবক, কেন তুই আবার আমার দরবারে আসছ? আমি তো বললাম তোকে আমি ক্ষমা করতে পারবো না, আমি তোর জন্য দোয়া করতে পারবো না, মাওলায় তোর মাফ করবে কিনা আমার জানা নাই। ও যুবক রে, যা যা আমার এখান থেকে চলে যা, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিব্রাইল যাও যাও যাও, আমার বান্দার তওবা এত বেশি হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, ওর গুনাহ যা করেছে, যেই ভুল করেছে, যেই ভুল করেছে তার থেকে তওবা বড় হয়ে গেছে, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, যাও আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাফ করে দিলাম। আমার নবীকে টেনে নিতে বলো জিব্রাইল আমিন আইসা কা, ও পয়গম্বর, আর যুবকরে তরায় দিবেন না, যুবকরে সরায় দিবেন না, পয়গম্বর গো, আপনি যুবকের তওবা পড়ায় দেন, কালেমা পয়রা মুসলমান বানায় দেন। আপনি কি জানেন এই গত 40 দিনের ভিতরে যুবক দিলটাকে কিভাবে ইসলাহ করেছে, যুবক কিভাবে আল্লাহর দিকে তাওয়াজ্জু করেছে? আমার মাওলায় বলেছে, এই যুবক যেইভাবে তওবা করেছে, যেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যদি নিজের নিজের জন্য না চাইয়া নিজেকে সহ যদি দুনিয়ার সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইত, তার তওবার কারণে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিত, দুনিয়ার সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিত। এই জন্য আমি যত বড় গুনাহগার হই, ওমরের মতো মানুষকে আল্লাহ মাফ করে দিছে, আবু বকরকে মাফ করে দিছে, ওসমানকে মাফ করে দিছে, আবু সুফিয়ানকে মাফ করে দিছে, বড় বড় জাহান্নামী কাফেরদেরকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট হাতে ধরায় দিয়ে জান্নাতে নিয়ে গেছে। এখনো সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে। ও যুবক, যত বড় গুনাহগার হও, হে বৃদ্ধ, যত বড় গুনাহগার হও, যেই গুনাহই তুমি করো না কেন, নৈরাশ হয় না। অনেকে চিন্তা করে, হায় হায়, আমি যেই গুনাহ করেছি আমার মাওলাই আমারে ক্ষমা করবে কি না, গুনাহ করে ক্ষমা করবে না, এই রকম কথা আমার কানের ভিতরে আসে। আমার এক মুসল্লি কা হুজুর, এমন একজন লোক ছিল, তিনি বলে যে যে গুনাহ করছি এই গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না, তার থেকে দুনিয়া কামাই করে যাই, কায়দা মতো দুনিয়ায় বহন করে যাই, দুনিয়ায় ভরণ পোষণ খেয়ে যাই, সব কিছু দুনিয়ায় ফুল ফল করে যাই, যাই মরার পরে না হয় একখান বাস দিয়ে খাড়া করে থুইবে, এই কথা বলছে আল্লাহ। কাও বান্দা, নৈরাশ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। আল্লাহ বলে, বান্দারে ভয় পাইও না, পিছলায়া যাইও না, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলা তোমার যদি সাগরের
পানি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয় তাকে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, এখানে ক্ষান্ত নয়, তোমার জীবনের মহা বড় বড় গুনাহ মাফ করি, শুধু এখানেই থেমে নয়, আমি আল্লাহ গুনার পরিবর্তে তোমার আমল নামায় অসংখ্য নেকি লিখে দিব। আল্লাহর পয়গম্বর যুবকের কোলের সাথে টেনে নিলেন আর বললেন, ও যুবক রে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, কিন্তু কেন আমার এই গুনাহগার উম্মতের জন্য তুমি দোয়া করলে না? আমার আল্লাহ তোমার তওবাকে এত পছন্দ করেছে, তোমার আরজিকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, তুমি যদি পৃথিবীর সকলের জন্য আজকে দোয়া করতা, তোমার তওবার কারণে পৃথিবীর সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিত।